হাই এভরিওয়ান ওয়েলকাম টু ফার্স্ট এক্সাম বাংলা দিস মেন্টার বিষ্ণু টুডে উই উইল ডিসকাস সিক্সটিন মে টোয়েন্টি টোয়েন্টি কারেন্ট অ্যাফেয়ার্স এই ভিডিওটি সম্পূর্ণ বাংলা ভাষায় হবে এবং এর পিডিএফ আপনারা ডেসক্রিপশন বক্স থেকে প্রাপ্ত করতে পারেন এছাড়াও আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও পিডিএফ প্রাপ্ত করতে পারেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকেও জুড়ে যেতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলুন শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স মে দু হাজার কুড়ি কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম প্রশ্ন বর্তমানে অন্তরাষ্ট্রীয় পরিবার দিবস কবে পালন করা হয় তো বর্তমানে অন্তরাষ্ট্রীয় পরিবার দিবস পালন করা হয় পনেরোই মে অর্থাৎ অপশান সি ইজ এ কারেক্ট অ্যান্সার তো পনেরোই মে অন্তরাষ্ট্রীয় পরিবার দিবস পালন করা হয় তো চলুন পিকচার দেখে নেওয়া যাক তো এটি হচ্ছে পনেরোই মে অন্তরাষ্ট্রীয় অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিস হিসাবে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিস ফ্যামিলিস হিসাবে পালন করা হয় তো এটিকে পালন করা হয় কেন আমাদের পরিবারের প্রতি দায়িত্ব এবং লাভবান তার জন্য মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য প্রত্যেক বছর পনেরোই মে অন্তরাষ্ট্রীয় পরিবার দিবস ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ পালন করা হয় তো এবছর অন্তরাষ্ট্রীয় পরিবার দিবসের থিম কী ছিল তো এবছর অন্তরাষ্ট্রীয় পরিবার দিবসের থিম ছিল থিম ছিল ফ্যামিলিজ ফ্যামিলিজ্যাম ফ্যামিলিজ ইন ডেভেলপমেন্ট তো এবছর অন্ত্রীয় পরিবার দিবসের থিম ছিল ফ্যামিলিজ ইন ডেভেলপমেন্ট তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে কোন রাজ্য সরকার সেন্সার আধারিত সেবা বিতরণের ওপর নজরদারি প্রণালী লাগু করার ঘোষণা করেছে তো বর্তমানে সেন্সার আধারিত সেবা বিতরণের উপর নজরদারি প্রণালী লাগু করার ঘোষণা করেছে গুজরাট সরকার অর্থাৎ অপশান সি ইজে কয়েকটা অ্যান্সার তো গুজরাট সরকার সেন্সার আধারিত সেবা বিতরণের উপর নজরদারি প্রাণী লাগু করেছে তো সেন্সার আধারিত সেবা বিতরণ এই জিনিসটি কী তো বলে দিই যে গুজরাট জল জীবন মিশনের মাধ্যমে বা সহিত এটি লাগু করা হবে এতে সেন্সার বেসড টেকনোলজি আছে যেন শুদ্ধ জলের কোয়ান্টিটির ওপর নজর রাখা হবে কতটা জল ওয়েস্ট হচ্ছে কতটা শুদ্ধ জল ঘর পর্যন্ত প্রত্যেক বাড়ি পর্যন্ত যাচ্ছে বা ইউজ করা হচ্ছে তার প্রতি নজরদারি রাখার জন্য সেন্সর আধিত সেবা বিতরণ যোজনা শুরু করেছে গুজরাট সরকার তো চলুন গুজরাট সম্বন্ধে জানা যাক তো গুজরাট গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর এবং গুজরাটের সিএম হচ্ছে বিজয় রূপানী গুজরাটের গভর্নর হচ্ছে আচার্য দেবব্রত গুজরাট গুজরাটে একটি বিখ্যাত ন্যাশনাল পার্ক রয়েছে সেটি হচ্ছে গির ন্যাশনাল পার্ক এটি কী জন্য বিখ্যাত এটি বিখ্যাত কারণ এখানে এশিয়াটিক লায়ন রয়েছে তো চলুন গুজরাট সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার জেনে নেওয়া যাক তো গুজরাটে ফার্স্ট সোলার রুপটপ হিসাব ইনস্টলেশনে প্রথম রয়েছে ভারতের প্রথম রাজ্য প্রথম ফার্স্ট রাজ্য হচ্ছে সোলার রুপটপে ফার্স্ট হয়েছে গুজরাট রাজ্য কারণ সোলার রূপটপ গুজরাট রাজ্যে বেশি পরিমাণে মানুষ বাড়িতে লাগিয়েছে এবং সেকেন্ড রয়েছে মহারাষ্ট্র গুজরাটে গুজরাটে পুলিশ ভারতের মধ্যে প্রথম টেজার গান বিকাশিত করে টেজার টি এ এস আর টেজার সরি টি ই এস এ আর টেজার টি এ এস এ আর টেজার গান শুরু করে এই টেজার গানটা কি সাধারণত পুলিশের কাছে নর্মাল গান থাকে বুলেট সব বন্ধুগুলিতে গুলি থাকে কিন্তু এই টেজার গান হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক গান এই গানের মাধ্যমে আসামিদেরকে শখ দেওয়া হবে তো চলুন আগে প্রশ্ন যাওয়ার আগে বলে দিই যে আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে যে গুজরাটে সুজালাম সুফলাম জল সঞ্চয় যোজনা কিছুদিন আগে শুরু করা ছিল এই সুজালাম সুফলাম জল সঞ্চয়ের মাধ্যমে বড়ো বড়ো নদী ও খাল হ্রদব্রীদের গর্ত পরিষ্কার করা হবে নোংরা পরিষ্কার করা হবে এবং মাটি কাদা তোলা হবে এবং নদী ভরাট ভরাট হয়ে যাচ্ছে এবং বন্যার জন্য বন্যার জন্য বর্ষার সময় বন্যা হয়ে যায় সেই জন্য নদীর খালগর্ভ গর্ভ খনন করা হচ্ছে গর্ত গর্ত বাড়ানোর জন্য এর ফলে বন্যা কম আসবে এবং নদীর মধ্যে যেসব আবর্জনা প্লাস্টিক নোংরা প্লাস্টিক রয়েছে তাদেরকে পরিষ্কার করার জন্য সুজালাম সুপালাম জলসঞ্চয় যোজনা শুরু করেছে গুজরাট সরকার এবং গুজরাটে ওম্বারে অঙ্গনওয়াড়ি নামক কার্যক্রম শুরু করে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে কোন রাজ্য সরকার মাটির স্মৃতি যোজনা শুরু করে তো মাটির স্মৃতি যোজনা বর্তমানে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ অপশান ডি ইজ এ কারেক্ট অ্যান্সার তো পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে মাটির যোজনা মাটির যোজনার স্মৃতি লঞ্চ করে তো এই মাটির স্মৃতি যোজনা কি এই মাটির স্মৃতি যোজনার ভিত্তিতে ভিত্তিতে পশ্চিমবাংলার পাঁচ হাজার একর জমি রয়েছে পতিত জমি রয়েছে সেই জমিতে চাষবাস করা হবে এবং একটি অর্থ এখন করোনা ভাইরাসের জন্য অর্থনৈতিক বুস্টিংয়ের জন্য অর্থনৈতিক বুস্টিংয়ের জন্য এই যোজনাটি লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ সরকার তো চলুন পশ্চিমবঙ্গ সম্বন্ধে জানা যাক তো পশ্চিমবঙ্গে কিছুদিন আগে সন্ধান অ্যাপ লঞ্চ করা হয়েছিল এর সাহায্যে পশ্চিমবঙ্গে যেসব করোনা ভাইরাস আক্রান্ত রুগী হয়েছে তাদেরকে ট্র্যাকিং করার জন্য সন্ধান অ্যাপ লঞ্চ করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলার সম্বন্ধে জানা যাক তো পশ্চিমবাংলার ক্যাপিটাল হচ্ছে কলকাতা এবং কলকাতা থেকেও প্রশ্ন আসে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত কলকাতা হুগলি নদীর তীরা অবস্থিত কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত পশ্চিমবাংলা পশ্চিমবাংলার সিএম হচ্ছে মমতা ব্যানার্জি এবং গভর্নর হচ্ছে জগদীপ ধনখড় পশ্চিমবাংলায় সুন্দরবন ও বক্সা ন্যাশনাল পার্ক রয়েছে এবং সুন্দরবনে কিছুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্সে আমি বলেছিলাম যে সুন্দরবনে অষ্টআশিটি বাঘ ছিল আটটি বাঘ বেড়ে এখন বর্তমানে বাঘ হয়ে সংখ্যা হয়েছে ছিয়ানব্বইটি তো এখন বর্তমানে সুন্দরবনে ছিয়ানব্বইটি বাঘ রয়েছে এবং পশ্চিমবাংলা সুন্দরবন পৃথিবীর পৃথিবীর সব থেকে বৃহৎ বদ্বীপ অঞ্চল এবং এই বদ্বীপটি সুন্দরবন বদ্বীপটি গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলনে তৈরি হয়েছে এবং সুন্দরবন বদ্বীপ অঞ্চলের সুন্দরবন ন্যাশনাল পার্কটির সুন্দরবন নাম কেন হয়েছে কারণ সুন্দরবন সুন্দরবনের সুন্দরবন করা হয়েছে কারণ এখানে সুন্দরবনে সুন্দরী গাছ থাকার জন্য সুন্দরবন জঙ্গলটি সুন্দরবন ন্যাশনাল পার্কটি সুন্দরবন বদীপ অঞ্চল নাম রাখা হয়েছে এবং এছাড়াও জলদাপাড়া ও মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে জলদাপাড়া ও মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে কোবাস কোবাস সিক্স ছ সিক্স এইট ডাবল জিরো ছ টেস্টিং মেশিন রাষ্ট্রকে সমন্বিত করে কে তো বর্তমানে কোবাস সিক্স এইট ডাবল জিরো অর্থাৎ ছ হাজার কোবাস ছ হাজার আটশো টেস্টিং মেশিন রাষ্ট্রকে সম্মানিত করে অপশান বি অর্থাৎ ডক্টর হর্ষবর্ধন সিংলা তো ডক্টর হর্ষবর্ধন সিংলা কোবাস সিক্স সিক্স এইট ডাবল জিরো টেস্টিং মেশিন রাষ্ট্রকে অর্থাৎ দেশকে সমর্পিত করে তো ডক্টর হর্ষবর্ধন সিংলা তিনিকে তিনি ছিলেন তিনি হলেন আমাদের তিনি হলেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তো চলুন কোবাস সিক্স এইট ডাবল জিরো টেস্টিং মেশিনটা পিকচার দেখে নিয়ে যাক তো এটি হচ্ছে সেই মেশিন কোবাস সিক্স এইট ডাবল জিরো টেস্টিং মেশিন এই মেশিনের সাহায্যে এই মেশিনটি একদিনে বারোশো এই মেশিনটি একদিনে একদিনে বারোশো এই মেশিনটি একদিনে বারোশো বারোশো স্যাম্পল টেস্ট করতে পারবে এই মেশিনটি একদিনে বারোশো স্যাম্পল টেস্ট করতে পারবে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য এই মেশিনটি একদিনে বারোশো স্যাম্পেল একবারে টেস্ট করতে পারবে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিক্স ইকোনমিক সিচুয়েশান অ্যান্ড প্রসপেক্টিভ রিপোর্টে কে জারি করেছে তো বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশান অ্যান্ড প্রসপেক্টিভ রিপোর্ট জারি করেছে ইউএন অর্থাৎ অপশন এ ইজ ক্যাক্টেনশান ইউএন ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রোসপেক্টিভ রিপোর্ট জারি করেছে রিপোর্ট তো চলুন তো এই রিপোর্টটি কী এই রিপোর্টটি জারি কেন করেছে তো দেশের সঙ্গে এই রিপোর্টের মাধ্যমে কী করা হয় তো বলছে এই দেশের সঙ্গে সঙ্গে এই ইউএন দেশের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সম্বন্ধে ডিসকাস করা হয় এবং ওয়ার্ল্ডের জিডিপি কতটা রিলিজ হলো বা রিসেশনে গেল সেই হিসাবে মাপার জন্য এই প্রসপেকটিভটি বা রিপোর্টটি জারি করা হয়েছে তো ইউএন 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 কত সালে স্থাপিত হয় ইউএন চব্বিশে অক্টোবর উনিশশো সালে স্থাপিত হয় চব্বিশে অক্টোবর উনিশশো সালে ইউএন স্থাপিত হয় এইখান থেকেও প্রশ্ন চলে আসে যে ইউএন ইউএন স্থাপনা দিবস ইউএন ডে কবে পালন করা হয় তো ইউএন ডে পালন করা হয় চব্বিশে অক্টোবর তো অর্থাৎ চব্বিশে অক্টোবর ইউএন ডে পালন করা হয় কারণ চব্বিশে অক্টোবর ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন স্থাপিত হয়েছিল তো ইউএন ইউএন কোথায় এর হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে এর প্রেসিডেন্ট হলো অ্যান্টোনিও গুটেরাস অ্যান্টোনিও গুটেরাস হচ্ছে ইউএন এর প্রেসিডেন্ট তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে সাই গুডবার মৃত্যু হলো তো বর্তমানে সাই গুডবারের মৃত্যু হল তিনি কে ছিলেন তো সাই গুডবারের মৃত্যু হল তিনি ছিলেন একজন ফিল্ম অভিনেতা তো ফিল্ম অভিনেতা ছিলেন তিনি বর্তমানে মৃত্যুবরণ করেন তো চলুন পিকচার দেখে নিয়ে যাক সাই গুডবারকে তো ইনি হচ্ছেন সাই গুডবার ইনি বর্তমানে মৃত্যু হন তো ইনি বর্তমানে মৃত্যু 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 বর্তমানে মৃত্যু হয় তো ইনি পিকে মুভিতে আমির খানের সঙ্গেও কাজ করেছিলেন তো আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে পিকে মুভিতে ইনি অবশ্য আমির খানের সঙ্গে কাজ করেছিলেন তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে ইউরোপে করোনা ভাইরাস মুক্ত হওয়ার প্রথম দেশ কোনটি তো বর্তমানে ইউরোপে করোনা ভাইরাস মুক্ত হওয়ার প্রথম দেশটি হচ্ছে স্লোভেনিয়া অর্থাৎ অপশান বি ইজ এ কাইফ অ্যান্সার তো স্লোভেনিয়া স্লোভেনিয়ায় ইউরোপ কন্টিনেন্টের মধ্যে করোনা ভাইরাস মুক্ত প্রথম দেশ তো চলুন স্লোভেনিয়া সম্বন্ধে জানা যাক তো স্লোভেনিয়া স্লোভেনিয়ার ক্যাপিটাল কী স্লোভেনিয়ার ক্যাপিটাল হচ্ছে লুবিয়ান তো আপনাদেরকে স্পেলিংটা লিখে দিচ্ছি কারণ এর স্পেলিংটা একটু বিকট টাইপের এল ইউ আই জে এন এ তো আপনারা এটাকে প্রনাউন্স করবেন উচ্চারণ করবেন লুবিয়ান তো লুবিয়ান এটিকে প্রনাউন্স করবে লুজু বিজিয়ানা এরকম প্রোনাউন্স করবেন না কারণ এটি ভুল তো এটি প্রোনাউন্স করবেন লুবিয়ান লুবিয়ান তো স্লোভেনিয়া স্লোভেনিয়া কারেন্সি কি স্লোভেনিয়া কারেন্সি হচ্ছে ইউরো এবং 슬로베니아র প্রাইম মিনিস্টার কে তো 슬로베니아 প্রাইম মিনিস্টার হচ্ছে 제니스 잔사 제네즈 제네즈 잔সা জ এন এস এ 잔সা 제니스 잔সা হচ্ছে হচ্ছে 슬로베니아র প্রাইম মিনিস্টার তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে কে হেডফুল मींस সরি এখানে मींस হবে তো এম ই এম मींस মানে অর্থাৎ মিমস চ্যালেঞ্জ নামক অনলাইন প্রতিযোগিতা শুরু করেছে কে তো বর্তমানে হেডফুল মিমস চ্যালেঞ্জ নামক অনলাইন প্রতিযোগিতা শুরু করেছে ফেসবুক অর্থাৎ অপশান এ ইজ অ্যান্সার তো আপনারা এখানে ঠিক করে নেবেন এটা হচ্ছে মিম অর্থাৎ হাস্যকর যেসব পোস্ট ফেসবুকের ডালা ছাড়া হয় সেই সব পোস্টের ওপর ওপর অর্থাৎ যেসব পোস্ট হেডফুল অর্থাৎ যেসব পোস্টে মিমের প্রতি মিমের প্রতি হেডফুল হেডফুল রচনা হয় অর্থাৎ মানুষের ভুলভ্রান্তি করা হয় মানুষকে এবং বড় বড় ভালো ভালো সেলিব্রিটিদেরকে নিয়ে হাসা হাস্যা হাস্য হাস্য ও ঠাট্টা কৌতুক করা হয় তাদের জন্য এই তাদের তাদেরকে তাদেরকে ট্র্যাক করার জন্য এই কার্যক্রমটি ফেসবুক শুরু করে তো এই কম্পিটিশনে একটি মেশিন বানানো হবে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানানো হবে এর সাহায্যে হেডফুল মিমসের মিমসগুলোকে ডিলিট করা হবে ও তাদেরকে শনাক্ত করানো হবে তো এই কম্পিটিশানে প্রাইজে কত টাকা দিয়ে হবে এই কম্পিটিশনের জন্য এই যে মেশিনটি যে বানিয়ে দিতে পারবে সফটওয়্যারটি ডেভেলপ করতে পারে তাকে এক লক্ষ টাকা দেবে এক লক্ষ টাকা দেবে এক লক্ষ টাকা দেবে ফেসবুক তো ফেসবুক ফেসবুকের সিইওকে তো ফেসবুকের সিইও আপনারা সবাই জানেন মার্ক জুকার বার্গ এবং ফেসবুক কত সালে স্থাপিত হয় ফেসবুক স্থাপিত হয় ফেব্রুয়ারি মাসে দু সালে ফেব্রুয়ারি মাসে দু সালে ফেসবুক স্থাপিত হয় এর হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার রয়েছে মেনলো পার্ক মেনালো পার্ক মেনালো পার্ক যেটি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ইউএসএতে আমেরিকার মেলানো পার্ক যেটি ক্যালিফোর্নিয়ার ক্যালিফোর্নিয়া ইউএসএ অবস্থিত এবং ফেসবুক কিছুদিন আগে করোনা ভাইরাসের জন্য ফান্ড জোগাড় করার জন্য আই ফর ইন্ডিয়া কার্যক্রম ভারতে শুরু করেছেন করেছেন এবং ফেসবুক একটি ডিজিটাল কারেন্সি লঞ্চ করেন সেই ডিজিটাল কারেন্সির নাম হচ্ছে লিব্রা তো ফেসবুকের একটি ডিজিটাল ডিজিটাল কারেন্সির লঞ্চ করেছেন সেই ডিজিটাল কারেন্সির নাম হচ্ছে লিবড়া তো আপনারা কারেন্সি এই কারেন্সি থেকে আপনাদের মাইন্ডে একটি প্রশ্ন অবশ্যই ক্লিক করছে তো আপনারা বুঝতে পারছেন সেই প্রশ্নটি কি তো বর্তমানে সেই প্রশ্নটি হচ্ছে যে বর্তমানে চাইনা তাদের তাদের ডিজিটাল কারেন্সি লঞ্চ করে সেই ডিজিটাল কারেন্সির নাম কি তো তাদের সেই ডিজিটাল কারেন্সির নাম হচ্ছে ইপি অর্থাৎ ডিজিটাল কারেন্সি ইলেকট্রনিক পেমেন্ট তো ফেসবুক লঞ্চ করেছে ডিজিটাল কারেন্সি লিবরা নামে এবং চাইনা লঞ্চ করেছে ডিজিটাল কারেন্সি ডিসিইপি নামে অর্থাৎ ডিজিটাল কারেন্সি অফ ইলেকট্রনিক পেমেন্ট তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে জি টোয়েন্টি ভার্চুয়াল জি টোয়েন্টি ভার্চুয়াল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মিনিস্টেরিয়ালের বৈঠকের অধ্যক্ষতা কী করেন তো বর্তমানে জি টোয়েন্টি ভার্চুয়াল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মিনিস্টেরিয়ালের বৈঠকের অধ্যক্ষতা করেন অপশন বি সৌদি আরব তো সৌদি আরবের সরকার জি টোয়েন্টি ভার্চুয়াল ভার্চুয়াল জি টোয়েন্টি ভার্চুয়াল সাবমিটের ভার্চুয়াল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মিনিস্টেরিয়াল এর বৈঠকে অধ্যক্ষতা করেন অধ্যক্ষতা করেন তো এখানে সঠিক উত্তর হয়ে গেল সৌদি আরব সৌদি আরব হয়ে গেল সঠিক উত্তর সৌদি আরব হয়ে গেল সঠিক উত্তর তো জি টোয়েন্টি ভার্চুয়াল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ছাড়াও কিছুদিন আগে সৌদি আরবেই সমস্ত কিছু জি টোয়েন্টি সামিট হয়েছিল যেমন জি টোয়েন্টি সামিট হয়েছিল সেটি অংশগ্রহণ করেছিল প্রধানমন্ত্রী মোদি এবং জি টোয়েন্টিন ভার্চুয়াল সামিট ভার্চুয়াল সামিটও প্রতিস্থাপিত করা হয়েছিল এবং জি টোয়েন্টি স্বাস্থ্য বৈঠকের স্বাস্থ্য বৈঠকের সামিটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিল ডক্টর হর্ষবর্ধন সিংলা এবং জি টোয়েন্টি অর্থনৈতিক বৈঠকের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারতের বৈঠক ভারতের ভারতের দায়িত্বপূর্ণ কাজ করেছিল নির্মলা সীতারামন চলুন তো জি টোয়েন্টি সাবমিট তো জি টোয়েন্টি সামিট দু হাজার কুড়ি সালে হল কোথায় সৌদি আরবে এবং দু হাজার একুশ সালে কোথায় হবে তো দু হাজার একুশ সালে হবে ইটালিতে ইটালিতে দু হাজার একুশ সালে জি টোয়েন্টি সামিট হবে এবং দু হাজার বাইশ সালে কোথায় হবে দু হাজার বাইশে হবে আমাদের প্রিয় ভারতে অর্থাৎ ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে দু হাজার বাইশ সালে জি টোয়েন্টি সাবমিট হবে এবং দু হাজার উনিশ সালে কোথায় হয়েছিলো জি টোয়েন্টি সামিট তো গত বছর অর্থাৎ দু সালে জি টোয়েন্টি হয়েছিল হয়েছিলো জাপানে জাপান কোথায় টোকিওতে এবং দু সালে কোথায় জি টোয়েন্টি সামিট হবে ইন্ডিয়াতে ইন্ডিয়ার কোথায় দিল্লিতে তো আপনারা অবশ্যই এরকমভাবে লিঙ্ক আপের মাধ্যমে মনে রাখুন তো সৌদি আরব তো সৌদি আরবের ক্যাপিটাল হচ্ছে রিয়াদ সৌদি আরবের কারেন্সি হচ্ছে রিয়াল এবং সৌদি আরবের কিং হচ্ছে অর্থাৎ প্রাইম মিনিস্টার বা কিং বলা হয় ওদের প্রাইম মিনিস্টারকে কিং বলা হয় তো সৌদি আরবের কিং হচ্ছে সুলতান অফ সৌদি আরবিয়া তো চলুন তো সৌদি আরবিয়া কিছুদিন আগে জেলে এক এক ধরনের চাবুক মারা হতো লোহা জাতীয় তার বেড়ার মাধ্যমে চাবুক মারা হতো সৌদি আরবে চাবুক মারা হতো সেই চাবুক মারা আইনটি তুলে নেই সৌদি আরব সরকার এবং সৌদি আরবে নাবিলা নামা নামালকদের বা নাবালিকাদের নামাল নামালকদের নামালকদের ফাঁসি দেওয়া নিয়ম ছিল বর্তমানে সেই নিয়মটিও সৌদি আরব তুলে নেই তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে গত চার দশকে কোন দেশের কার্বন উৎসর্জন প্রথমবার কম হয় তো প্রথম বর্তমানে গত চার দশক ধরে দেশের কার্বন কোন দেশের কার্বন উৎসর্জন প্রথমবার কম হয় তো এটি সঠিক উত্তর হচ্ছে ভারত তো ভারত সম্বন্ধে আপনাকে আর কিছু বলতে হবে না কারণ আপনারা সবাই জানেন কারণ আমরা ভারতে বাসস্থান করি ভারতের ক্যাপিটাল হচ্ছে দিল্লি ভারতের প্রেসিডেন্ট হচ্ছে নরেন্দ্র মোদি এবং ভারতের প্রেসিডেন্ট হচ্ছে রামনাথ কোবিন্দ এটা আমরা সবাই জানি তাই আমি এটা ডিসকাস করি না তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে মণিগ্রাম কোন ব্যাংকের সঙ্গে হস্তাক্ষর করে তো বর্তমানে মণিগ্রাম কোন ব্যাংকের সঙ্গে হস্তক্ষর করেন তো বর্তমানে মণিগ্রাম মানিগ্রাম ফেডারেল ব্যাংকের সঙ্গে হস্তক্ষর করেন তো মানিগ্রাম বলে একটি সংস্থা একটি অনলাইন ট্রানজ্যাকশান আছে এটি ফেডারেল ব্যাংকের সঙ্গে হস্তাক্ষর করেন তো ফেডারেল ব্যাঙ্ক তো ফেডারেল ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় ফেডারেল ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে আলুভা এ এল ইউ ভি এ আলুভা আলুভা এটি কোথায় অবস্থিত এটি কেরালাতে অবস্থিত এবং ফেডারেল ব্যাংকের সিই ওকে তো সে ফেডারেল ব্যাঙ্কের সিই হচ্ছে শ্যাম শ্রী শ্রী নি শ্রী নিভাসানা শ্যাম শ্যাম শ্রীনিভাসানা শ্যাম শ্রীনিভাসানা হচ্ছেন ফেডারেল ব্যাংকের সিইও এবং ফেডারেল ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে ফেডারেল ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে আলুভা যেটি কেরালাতে অবস্থিত তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে ভারতের জন্য ভারতের জন্য এক বিলিয়ন ডলার সামাজিক সুরক্ষা প্যাকেজের ঘোষণা করেন কে তো বর্তমানে এক বিলিয়ন ডলার সামাজিক সুরক্ষা প্যাকেজের ঘোষণা করেন ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ অপশান অপশান এ ইজ ক্যারেক্ট অ্যান্সার তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক ভারতে এক বিলিয়ন ডলার সামাজিক সুরক্ষা প্যাকেজের জন্য ঋণ দেওয়া হয় তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক স্থাপিত সালে হয়েছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে নাইনটিন ফোর্টি ফোর ওয়ার্ল্ড ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক কোথায় এর হেডকোয়ার্টার কোথায় তো ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্টকে ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড মালপাস ডেভিড মালপাস এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের সিইওকে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সিইও হতে হচ্ছে অনশুলা কান্ত আনসুলা কান্ত হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সিইও তিনি হচ্ছেন ভারতীয় তো এখান থেকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আরেকটি প্রশ্ন খুব আসে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কোন দুটি সংস্থা নিয়ে তৈরি তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইবিআরডি এবং আইডিএ এই দুটি সংস্থা নিয়ে অবস্থিত তো আইবিআরডি আই বিআরডিতে টোটাল একশো উননব্বইটি কান্ট্রি নিযুক্ত রয়েছে মেম্বার রয়েছে এবং আইডিএতে একশো তিয়াত্তরটি কান্ট্রি নিযুক্ত রয়েছে এবং এই দুটি সংস্থা মিলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক গঠিত হয়েছে এবং এই ব্যাংকের মাধ্যম এই ব্যাংকের কাজ হচ্ছে শুধু ঋণ দেওয়া ঋণ দেওয়া কোনো দেশের অর্থনৈতিক সংস্কৃতি অর্থনীতিকের ওপর তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে কোন দেশের সর্বোচ্চ খেলা খেলা খেলারত্ন এর জন্য নামাঙ্কিত করা হয় তো খেলারত্ন খেলারত্নর খেলারত্ন নামে একটি একটি অ্যাওয়ার্ড দেওয়া হবে সেই অ্যাওয়ার্ডে নামাঙ্কিত করা হয় অঞ্জুম মদগিলকে অঞ্জুম মদগিলকে সেই খেলারত্ন নামের ওপর নামাঙ্কিত করা হয় তো চলুন পিকচারে দেখে নিয়ে যাক অঞ্জুম মদগিল তো ইনি হচ্ছেন অঞ্জুম মদগিল ইনি শুটিং শুটিং চ্যাম্পিয়নশিপ ছিলেন শ্যুটিং চ্যাম্পিয়নশিপ ছিলেন তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে রবার্ট আজবেদা ইস্তফা দিয়েছেন তিনি কে ছিলেন তো তিনি কোন সংগঠনে প্রমুখ তো রবার্ট আজবেদা বর্তমানে ইস্তফা দিয়েছেন তিনি তিনি ডাব্লুটিওর প্রমুখ ছিলেন ডাব্লুটিও ডাব্লুটিওর প্রমুখ সংগঠনে প্রমুখ ছিলেন তো ডাব্লুটিও প্রমুখের সম্মুখ ছিলেন তো চলুন পিকচার দেখে নিয়ে যাক রবার্ট আজবেদা তো ইনি হচ্ছেন রবার্ট আজবে বেদো আজবেদ তো ইনি ডব্লিউটিওর ডাব্লু সংগঠনের অধ্যক্ষতা ছিলেন তো ডাব্লুটিও ডাব্লুটিওর পুরোনাম কী ডাব্লুটিওর পুরোনাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এবং ডাব্লুটিও কত সালে স্থাপিত হয় তো ডাব্লুটিও স্থাপিত হয় ডাব্লিউটিও স্থাপিত হয় উনিশশো পঁচানব্বই সালে ডাব্লুটিও স্থাপিত হয় উনিশশো পঁচানব্বই সালে তো ডাব্লুটিওর হেডকোয়ার্টার কোথায় ডাব্লিউটিওর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে ডাব্লুটিওর হেডকোয়ার্টার রয়েছে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো পরের প্রশ্ন হচ্ছে বর্তমানে পাকিস্তানে ওয়ান ডে ক্রিকেট ক্রিকেটের টিমের ক্যাপ্টেন কাকে নিযুক্ত হতে হবে তো বর্তমানে পাকিস্তানের ওয়ান ডে ক্রিকেটের টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত করা হয় বাবুর আজমকে অর্থাৎ অপশন বি ইজ এ কারেক্ট অ্যান্সার বাবুর আজমকে পাকিস্তানের ওয়ান ডে ক্রিকেটের টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত করা হয় তো চলে বলুন পিকচার দেখে নিয়ে যাক বাবুর আজমকে তো ইনি হচ্ছেন বাবুর আজম ইনি বর্তমানে পাকিস্তান ক্রিকেট টিমের ওয়ানডে ওয়ান ডে ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হন তো ওয়ান ডে ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হন তো পাকিস্তান তো পাকিস্তান যখন এসেছে তো পাকিস্তানের সম্বন্ধে জানা যাক পাকিস্তানের ক্যাপ্টেন হচ্ছে ইসলামাবাদ পাকিস্তানের প্রাইম মিনিস্টার হচ্ছে ইমরান খান এবং পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছে আরিফ আলবি ও পাকিস্তানের কারেন্সি হচ্ছে পাকিস্তানের রুপিয়া পাকিস্তান ও ভারতের মধ্যে যে বর্ডার লাইনটি রয়েছে সেই বর্ডার লাইনটির নাম কি সেই বর্ডার লাইনটির নাম হচ্ছে রেড ক্লিফ লাইন রেড ক্লিফ লাইন এবং পাকিস্তানের সম্বন্ধে কয়েকটি ইম্পর্ট্যান্ট গাইডাভেয়স বলে দেওয়া যাক তো পাকিস্তানের ক্রিকেটার মহিলা ক্রিকেটার সানামির বর্তমানে সন্ন্যাস লাভ সন্ন্যাস নেই ক্রিকেট থেকে সন্ন্যাস নেই সানামির এবং পাকিস্তানের প্রথম এয়ারফোর্সের পাকিস্তান এয়ারফোর্সের প্রথম হিন্দু পাইলট হিসাবে রাহুল দেব অংশগ্রহণ করেন রাহুল দেব অংশগ্রহণ বা পদ প্রথম পাইলট হন ইন পাকিস্তান এয়ারফোর্সের প্রথম পাইলট হন রাহুল দেব এবং পাকিস্তানে আয়েশা মুঘল নামে আয় মুঘল নামে একটি ট্রান্সজেন্ডার অর্থাৎ একটি ট্রান্সজেন্ডার একটি ট্রান্সজেন্ডার তৃতীয় প্রজাতির মানুষ অর্থাৎ একটি ট্রান্সজেন্ডার তিনি ইউএন এর ইউএনের প্রতিনিধিত্ব পাঠাই তো পাকিস্তান প্রথম ইউএনের প্রতিনিধিত্ব হিসাবে পাঠাই প্রথম দেশ হিসাবে ইউএন এ ট্রান্সজেন্ডার নামে একটি ট্রান্সজেন্ডার আয়েশা মুঘলকে প্রথম ইউএন এ পাঠায় তো আজকের মতো এটুকুই রাইস আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনারা আমাদের এই জিমেল অ্যাকাউন্ট ফার্স্ট এক্সাম অনেস্টি অ্যাট জিমেল ডট কমে পাঠাতে পারেন তো আপনাদেরকে বলে দিই যে পাকিস্তানে একবার বলে দিই তো পাকিস্তানের ক্রিকেটার সানামির প্রথম সন্ন্যাস লাভ করেন সানাস লাভ করেন এবং আয়েসা মুঘল ইউএনএ প্রতিনিধিত্ব হিসাবে প্রথম ট্রানজেন্ডার হিসাবে কাজ করেন এবং পাকিস্তানের ফার্স্ট হিন্দু পাইলট হিসাবে পাকিস্তান এয়ারফোর্সের রাহুল দেব অংশগ্রহণ করেন তো আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনারা আমাদের এই জিমেল অ্যাকাউন্ট আমাদের এই এই ফেসবুক ফেসবুক পেজ ফার্স্ট এক্সাম অনেস টি ফার্স্ট এক্সাম বাংলা অফিসিয়াল পেজে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং এখানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার দেওয়া হয় তো আপনার ফিলিজ ফেসবুকে লিঙ্কও দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা অথবা আপনারা ফেসবুকে যেয়ে সার্চ করতে পারেন ফার্স্ট এক্সাম বাংলা অফিসিয়াল এবং এই ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করবেন এবং এখানে ইম্পর্টেন্ট আপডেট ও প্রিভিয়াস ইয়ারে প্রশ্নপত্র দেওয়া দেওয়া হয় তো আপনাদের যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে মোটিভেশন বাড়াবেন তো আজকের মতো এইটুকুই গাইস থ্যাংক ইউ সো মাচ স্টে সেফ স্টে হোম